শুধু ডক্টর শুধু ডক্টর ইউনূস কেন বলবেন আপনি? বাংলাদেশে কোনো সম্মানী মানুষকে বর্তমান সরকার তাকে যে সম্মান করা মর্যাদা দেওয়া, এটা দুর্ভাগ্যজনকভাবে তাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই কিন্তু এটা নাই। মানি লোকের অপমান কিন্তু বজ্রপাত তুল্য। তো ফলে এই সরকার এরা এতই বেপরোয়া, কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না। ডক্টর ইউনূসকে নিয়ে আসলে কি হচ্ছে, আপনি একজন প্রবীণ রাজনীতিক হিসেবে আপনার বিশ্লেষণ করবেন? আসলে কি হচ্ছে সেটা তো মানে সরকার ভালো বলতে পারবে। সরকারের তো এজেন্ডা হচ্ছে শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাকে আসলে এক ধরনের মানে হিউমিলিয়েট করা, ওনাকে এক ধরনের অপমান করা, অমর্যাদাকর জায়গার মধ্যে নিয়ে আসাটা, এটা সরকারের এক ধরনের নীতি হিসাবেই যেন সরকার গত ক বছর ধরে তারা এটা গ্রহণ করেছেন। প্রফেসর ইউনূসের ওনার ক্ষুদ্র যে ঋণ প্রকল্প, এটা নিয়ে আমাদের বামপন্থী মহলে আলোচনা আছে, পর্যালোচনা আছে, কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাও আছে, কিন্তু পাশাপাশি তার সামগ্রিক কাজের তার যে সাফল্য, সামগ্রিক কাজের প্রান্তিক মানুষ আমাদের সমগ্র গ্রামাঞ্চলে মানুষ সাময়িকভাবে খানিকটা রিলিফ হিসাবেও ক্ষুদ্র ঋণ প্রকল্পকে মানুষ যেভাবে ইতিবাচকভাবে গ্রহণ করেছে, এটাও নিশ্চয়ই আমাদের নজরের বাইরে নেই। সুতরাং এগুলো সারা দুনিয়ার মানুষ, বিভিন্ন দেশ, সরকার, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন অঞ্চল, তারা এই কাজগুলি ইতিবাচকভাবেই মানে এটাকে তারা বিবেচনা এটা তারা করেছেন। সেই জায়গা থেকে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়েছে, তিনি শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এটা নিশ্চয়ই আমাদের জন্য, এটা আমাদের গৌরবের, এটা আমাদের গৌরব বাড়িয়েছে, আমাদের আত্মমর্যাদা বাড়িয়েছে, বহির্বিশ্বে বাংলাদেশকেও একটা ইতিবাচক ভাবমূর্তিতে আনতে এটা এটা সহায়তা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার, সরকারি দল, তাদের নেতা নেত্রীদের এটা খুব বেশি পছন্দ হয়নি, ফলে তারা অনেকটা একটা একটা ব্যক্তিগত যেন ক্ষোভ, হিংসা, বিদ্বেষ থেকে শুরু থেকেই এরকম সারা দুনিয়া যাকে সম্মান করছেন, যাকে মর্যাদা দিচ্ছেন, তাকে কীভাবে প্রতিনিয়তাকে অসম্মান করা যায়, অমর্যাদা করা যায়, এটা নিয়ে দেখছি যে ধারাবাহিকভাবে তাদের একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। শুধু ডক্টর ইউনূস কেন বলবেন আপনি? বাংলাদেশে কোনো সম্মানী মানুষকে বর্তমান সরকার তাকে যে সম্মান করা মর্যাদা দেওয়া, এটা দুর্ভাগ্যজনকভাবে তাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই কিন্তু এটা নাই। আমাদের এখানে নাগরিক সমাজ, সুশীল সমাজ, বিদ্যুৎ সমাজ, আমাদের এখানে অনেক প্রবীণ নাগরিকরা আছেন, সমাজে নানা পর্যায়ে যাদের অনেকগুলো বড় বড় অবদান আছে, এগুলোকে সম্মান মর্যাদা দেওয়ার পরিবর্তে যেভাবে ছোট করা যায়, হেয় করা যায়, এরকম একটা তৎপরতা আমি খেয়াল করছি বর্তমান সরকারি দল এবং সরকারি দলের। এটা আমার ধারণা এটা গভীর একটা হীনমন্যতার একটা বহিঃপ্রকাশ। সুতরাং যে জাতির বয়স এখন 52 বছর, এবং যেখানে যে আওয়ামী লীগ একসময় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বা ভোটাধিকার গণতন্ত্র আন্দোলন যারা একসময় রাজপথ আন্দোলনে সক্রিয় ছিলেন, এবং যারা মানুষের মধ্যে যে দলটা মানে আসলে বেড়ে উঠেছে, তো সেই দল আজকে 52 বছর পরে এসে তারা একদিকে দলেরও যেমন উপাদান চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সাধারণ গণমানুষের দল থেকে এখন একটা লুটেরা, ধনী, তারপরে বলতে পারেন এক ধরনের মাফিয়াদের নিয়ন্ত্রিত রাজনৈতিক দলে পর্যবসিত হয়েছে, যেখানে সৎ, গুণী, দেশপ্রেমিক মানুষের বিশেষ কোনো আসলে ভূমিকা বা সম্মানটা নাই। এরকম একটা জায়গায় যাওয়াটাও এই দলের জন্য, এটাও তাদের একটা এক ধরনের বলতে পারেন মানসিক যে মানে হীনমন্যতা, মানসিক যে দুর্বলতা, এবং আমি বলবো এক ধরনের বিকৃতিও বটে এটা। তো আপনি বলে না যে আপনি মানে মানি লোকের অপমান কিন্তু বজ্রপাত তুল্য। তো ফলে এই সরকার এরা এতই বেপরোয়া, কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না। মানুষের দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়াকে যারা কোনো পাত্তা দেয় না, তারা প্রফেসর ইউনূস বা অন্যান্য গুণী মানুষ, সাধারণ মানুষ, সম্মানীয় মানুষ, তাদেরকেও তারা কিন্তু কোনো সম্মান মর্যাদার স্বীকৃতি তারা কিন্তু দিচ্ছেন না। সরকারে দেখবেন যে সমস্ত আজকাল তো রাষ্ট্রীয় পুরস্কারগুলো হয়ে দাঁড়িয়েছে যে
এক ধরনের উৎকোচ দেবার মতন করে, যারা সরকারকে এক ধরনের কিছু ব্যতিক্রম বাদে, কিছু ব্যতিক্রম ছাড়া যারা সরকারে মোশাহেবি করেন, স্থাপকতা করেন, যারা সরকারের চারিপাশে থাকেন, তাদেরকেই নানাভাবে তারা রাষ্ট্রীয় উদ্যোগে পুরস্কৃত করে তাদের চারপাশে তারা কিন্তু রেখে দিতে চান। তো আমি মনে করি এই হীনমান্যতার দণ্য থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং ডক্টর ইউনুসকে তারা যেভাবে তারা ছোট করার চেষ্টা করছেন, এটা ডক্টর ইউনুস ছোট হচ্ছেন না, এটা সরকার, সরকারি দল তারা তাদেরকে ছোট করছেন। তারা তাদের যে বলতে পারেন যে অসৎ উদ্দেশ্যটা, সেটা বরঞ্চকে আহরণ নানাভাবে তারা তাকে বরঞ্চ তারা সামনে নিয়ে আসছেন, এবং দেশ বা জাতি হিসাবেও তারা বহির্বিশ্বের কাছে এটা আমাদেরকে অনেকখানি তারা কিন্তু হেয় করছেন। আমি আশা করি ফলে এই মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, এই সাংস্কৃতিক বোধের এই আমরা এই ধরনের জায়গাগুলো ভবিষ্যতে আসলে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, তাহলে জাতি হিসাবে হয়তো আমরা সামনে তাকাতে পারব। ভর্তি চলছে, ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা বিকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ। Am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.